দেখো তোমাকে জানাবো এই মুহূর্তে সেখানে পুলিশ বাহিনী সেখানে রয়েছে, রয়েছে র্যাব, এবং যে ঘটনা ঘটেছে একটি দোকানপাটকে কেন্দ্র করে উত্তেজনা হয় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন তাদেরকে মারধর করে বাড়িতে, বাড়ির সামনে মহিলাদেরও মারধর করে। বাড়িটা অভিযোগ তৃণমূল যে বিজেপি কিছু কর্মী সমর্থক তারা এসে মারধর করে এবং এর ফলে উত্তেজনা তৈরি হয়। এবং তারপরে একদিকে যেমন এই জন্য একটি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, আরেকদিকে ঘর ভাঙা বা ঘর ভাঙার চেষ্টা হয়েছে এমনটা অভিযোগ তৃণমূল কর্মীর অভিযোগ বিজেপি মারধর করেছে, বিজেপি কর্মী অভিযোগ তৃণমূল মারধর করেছে ঠিক একই জায়গাতেই। এবং তারপর দেখা গেল যে সেখানে পুলিশ বাহিনী গিয়ে পৌঁছালো এবং তারপর যারা সেখানে জমায়েত করেছিল বা যারা সেখানে দাঁড়িয়ে এই সমস্যা তৈরি করেছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, ভোট পরবর্তী অশান্তির ছবিটা আমরা দেখতে পেলাম ভিক্টোরিয়াতে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত। ধন্যবাদ আবির। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির কি বক্তব্য আসুন শুনে নি। আমি টিএমসি কর্মী, টিএমসি করি, আমার পাড়ায় আমি একা থাকি। এবার যখন আমি চা দোকানে বেড়ে যাই, আজকে কি হলো আজকের এখনই কথা বলছি, আমি চা দোকানে সকাল থেকে গেছি, যখন শোনা যায় আমার স্ত্রীকে ধরে এরা মারধর করতেছে। কারা, কোন দলের? বিজেপি দলের। আচ্ছা, এরা মারধর করতেছে, এসে বলতেছে বাইরের লোক এখানে, ওরা তো ঢুকাঢুকি করতেছে। আমি বলি না, তুমি প্রমাণ দিতে পারবে, আমরা যে বাইরের লোক ঢুকাচ্ছি তুমি প্রমাণ দিতে পারবে? বলছে হ্যাঁ প্রমাণ দাও, তুমি আঞ্চলে প্রমাণ দাও। এই কথা দুয়ে কথা বলতে হাতানাতি লেগে যায় অলরেডি। আমার কাকা এসে হুট করে পুলিশ এখনই এলো ওটা গণগলের পর। তৃতীয় দফা ভোটের আগে আজ রাজ্যে ফের হেভিওয়েট প্রচার। আমরা জানি আজ উত্তরবঙ্গে প্রচারে অমিত শাহ ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি রওনা দেবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে, আবার সেখানেই চলবে তার হেভিওয়েট প্রচার কর্মসূচি। কোচবিহারের শীতলকুচিতে বেলা 11টায় সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বেলা 12:30টায় আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। দুপুর 3টে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম কেন্দ্রে রোড শো রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিকেল 4:30টে হুগলির আরামবাগে রোড শো। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখান থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।